Israel tonight claimed to have killed Hezbollah leader Hassan Nasrallah in a huge targeted strike on his underground bunker. An enormous strike levelled six buildings above the 64-year-old terror group chief's underground command post in the Dahir suburb of the Lebanese capital Beirut. Initial reports from the bearded Islamist firebrand's aides suggested he escaped the huge explosion, said to be the biggest attack since last year's October 7th outrages. ভাই ইরান ইসরায়েল ইরানকে মাটির সাথে শোয়ায় মিশায় নিশ্চিহ্ন লিটফিলিড নিশ্চিহ্ন করে দিচ্ছে গত কয়েক মাসের মধ্যে প্রথমে খেয়ে দিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তারপর সেই হেলিকপ্টার ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান আরও টপ অফিসিয়ালস ছিল তারপর গত অনেক দিন ধরে ও এর আগে তো অবশ্যই আমরা জানি যে এই বলে এটাকে এম্বাসিতে মার্কানেক আগে ইজ হেজবুল্লাহ লিডার ইসমাইল হানিয়াকে খতম করা হয় ইরানে ইরানের সবচাইতে সিকিউরড একটা জায়গার মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড তারা মোস্ট সিকিউর একটা জায়গার মধ্যে খতম করা হয় তারপর মাসখানেক আগে আবার খতম করা হলো হিজবুল্লার যে টপ মিলিটারি কমান্ডার কি নাম নাম ভুলে গেছি কিন্তু ভর হচ্ছে খতম করা হয় লেবাননের ভেতরে ওনার সেঠো মারছে কীভাবে একজনকে যে মারে বাবারে গা হিম হিমশীতল ডিসক্রিপশান মোসাদের মোসাদের গোয়েন্দাদের যে অপারেশন আর কি বাবারে বা কঠিন জিনিস এবং গতকালকে হাসান নাসরুল্লাহকে টেক আউট করে তার আগে অবশ্যই আমরা দেখছি গত এক মাস ধরে পেজার এক্সপ্লোশন থ্রু আউট হিজবুল্লা সকল অপারেটিভ যে যেখানে আছে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়াই গেছে এবং সেইটার পরই হাসান নাসরুল্লাহ থেকে শুরু করে হিজবুল্লাহ সবাই সুপার অ্যালার্ট হয়ে গেছে কোনো ধরনের তাদের যেন ট্র্যাক না করা যায় তার মধ্যে টপেস্ট লিডার হাসান নাসরুল্লাহ তাকে তার ইয়ের মধ্যে এভাবে করে টেক আউট করা সো দ্যাট শোজ ইসরায়েলের কেপেবিলিটি লাইক এটাগুলো তো সবসময় আলোচনা করে আসছি তো হিদিঝড়তে গেলে আর গালি খায় আলোচনা করি আর গালি খাই খুব মজা লাগতেছে এখন এগুলো দেখে তো হিদিঝর এখন কই এখন তোমাদের ইয়েরা কোথায় ইউটিউবাররা কোথায় সবাই যে খালি ব্যাখ্যা নিয়ে হাজির হয় নানান রকম কনভিনিয়েন্ট ব্যাখ্যা যখন মাসখানেক আগে ইসরায়েল ইরান কিছু ভাঙা ড্রোন পাঠাইছে আর কয়েকটা ভালো মানের মিসাইল পাঠাইছে যা সবগুলো ইন্টারসেপ্ট করা হয়েছে এবং অফকোর্স ইরান মিন করে নাই অ্যাটাক করার কারণ ইরানের সেই সাহস হ্যাডাম নাই ফাটাই ফেলবো ইসরায়েল পাবলিক কেয়ারকে যে মবগুলাকে একটু খুশি করার জন্য কিছু ভাঙা চুরড় ড্রোন পাঠাইছে এটা নিয়ে কি একটা তামাশা তখন আমি আলোচনা করেছি লাইক আই অলওয়েজ ডু এই কাণ্ডগুলোকে ধরে আদি বাস্তবতা কারকিজে এইগুলো করা ঠিক হচ্ছে না ইসরায়েল একদম ফাটিয়ে দিবে এই অ্যানালজিটাই হাজার বার দিচ্ছি যে যদি দুর্বল হন দুর্বল হলে কি হবে আপনাকে শক্তিশালী যে সে হিপোক্রেসি করবে সে অন্যায় করবে অনাচার করবে আপনাকে পাছায় সেটি লাথি মারবে এবং আপনি লাথিটাকে ঘুরে হজম করে চলে যেতে হবে কেন আপনি দুর্বল আপনি বোদাই হিপোক্রেট সবাই মেক নো মিস্টেক যে যারা দুর্বল তারা হবে না না সকলেই হিপোক্রিট শক্তিশালী ফুটবল সকলে ইকুয়ালি হিপোক্রিট কিন্তু শক্তিশালী যে সে তার হিপোক্রিসিটা প্র্যাকটিস করার সুযোগ এবং অবকাশ পায় তার যেহেতু হাতে পাওয়ার তখন তো আলোচনা করছিলাম যে ইসরায়েল তো ফাটাই ফেলবে এখন ইরানকে শুধুমাত্র আমেরিকার বাধার মুখে পারতেছে না কোনো অ্যাকশান নিতে না এখনই শোয়াই দিত ইরানকে আর তো লাফাইতেছিল ফাটাই ফেলছি আমরা ইসরায়েলকে তো তারপর থেকে আমেরিকার অনুমতি না নিয়ে এবং ইভেন আমেরিকাকে না জানায় গতকালকে যে হাসান টেক আউট করছে এই ব্যাপারে যতটুকু জানা যাচ্ছে যে আমেরিকা জানতো না আমেরিকাকে জানায় নাই এবং অ্যাট দিস মানে অ্যাট দিস স্টেজ যতটুকু জানা যাচ্ছে যে আমেরিকাকে না জানাই হচ্ছে ইসরায়েল অপারেশনগুলো করতেছে কারণ আমেরিকাকে জানাইলে আমেরিকা ইজ নট অন বোর্ড আমেরিকা বাধা দিচ্ছে না করতেছে কিন্তু ইসরায়েল তার মতো করে আগে যাচ্ছে তো গতকালকে হাসান নাসরুল্লাহকে যেভাবে টেক আউট করা হয় এটা লাইক শোজ ইসরায়েলস কেপেবিলিটি লাইক পিনাকল কেপেবিলিটি শোজ কারণ এই পেজের অ্যাটাকুলো হওয়ার পর তারা চূড়ান্ত অ্যালার্ট মোড়ে আছে শুধুমাত্র পেজের

কেপিবিলিটি দেখতে পাচ্ছেন তো কি কেপিবিলিটি বলা হয় মোসাদ পৃথিবীর সবচাইতে দুধর্ষ এবং চতুর কেপেবল গোয়েন্দা সংস্থা হেমনিমনি না এই যে ইসরায়েল এবং হেজবুল্লা টপ লিডারশিপগুলাকে এর ভাবে করে টেক আউট করতেছে এটা একটা অবিশ্বাস ব্যাপার হেসবুল্লা হচ্ছে সেলফোন ইউজ করা থেকে পেজারে আসছে এই এই কারণে এই আশঙ্কা থেকে যে ইসরায়েল তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ট্র্যাক করতে পারবে এবং পেজারে আসার ক্ষেত্রে এগুলো তো আমি শুরু এতগুলি আপনারা খবরাখবর দেখে জানেন যে কীভাবে করে ইমপ্ল্যান্ট করছে হিজবুল্লাহ যখন এই ডিসিশান যখনও নেয় নাই এরা মাথার মধ্যে ইসরায়েলের গোয়েন্দা ঢুকে বসে আছে হিজবুল্লাহ লিডারশিপের তারা যখনও এই ডিসিশান নিয়ে সারে নাই যে আমরা পেজারে মুভ করবো তারা জাস্ট চিন্তা করতে শুরু করছে যে মেবি ইটস নট সেফ এই ধরনের সেলফোন ইউজ করা যেগুলো ট্র্যাক করা যায় মেবি উই শুড মুভ টু ইউজিং পেজার বা এই টাইপের ডিভাইস এই চিন্তা যখন এদের মাথায় আসছে তখনই ইসরায়েল একশানে নেমে গেছে তখনই ইসরায়েল অলরেডি প্রিএম্টিভ একশানে নেমে ল্যান্ড করে নিজেরা ফেক কোম্পানি দাঁড় দাঁড়ায় নিজেরা ফেক চালান দাঁড় করায় করায় ওরে বাবা কঠিন অবস্থা হিজবুল্লাহ এত সতর্কতার পরও তারা পেজার অর্ডার করছে এমন প্রতিষ্ঠানের কাছে যারা হইতেছে ইসরায়েলের হইতেছে ফেক প্রতিষ্ঠান এবং আসার পথে সেই প্রতিষ্ঠান থেকে পথের রাস্তার মধ্যে যেটা ধারণা করা হয় যে দুইটা ব্যাটারি থাকে পেজারগুলোর মধ্যে একটা ব্যাটারি রাখছে আর একটা ব্যাটারি রিপ্লেস করে সেখানে এক্সপ্লোসিভ পসায় দিছে না এটা ধারণা করা হচ্ছে এই কারণে যে প্রত্যেকটা ডিভাইসে টোয়েন্টি কিলোগ্রামের মতো করে হচ্ছে এক্সপ্লোসিভ ছিল আর একটা ব্যাটারির ওজন হচ্ছে তেইশ কেজি কিলোগ্রাম হ্যাঁ টোয়েন্টি গ্রাম কোথায় হ্যাঁ আর টোয়েন্টি থ্রি গ্রাম হইতেছে এই কারণে মোটামুটি ধারণা করা হচ্ছে যে সম্ভবত একটা ব্যাটারি রিপ্লেস করে না এই পুরো সিস্টেমগুলো এত সতর্কতার মধ্যে এত সাকসেসফুলি একের পর এক একের পর এক মিশন ক্যারি আউট করতেছে ইসরায়েল মোসাদ এবং ইসরায়েলি মিলিটারি এবং যতভাবে সতর্ক থাকা সম্ভব কোনোভাবেই সুবিধা করতে পারতেছে না ইরান হেজবুল্লাহ থেকে শুরু মানে এটা ভাবা যায় যে ইরান কিছু ভাঙা ড্রোন পাঠাইছে পরে যে তহিদি মুসলিম নাচা শুরু করছে তখন তো আমি আলোচনা করছি যে এই যে ইরান এতগুলো ড্রোন পাঠালো মিসাইল পাঠালো একটা ইজরায়েল সাধারণ নাগরিকও মারা পড়ে নাই। একটা ইসরায়েলি সাধারণ নাগরিকও মারা পড়ে নাই। আর তার জবাবে ইসরায়েল কি করতেছে একের পর এক একের পর এক ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে হিজবুল্লাহর টপ কি জানেন বলে লিডার তারপর হিজবুল্লাহর সামরিক লিডার সব শেষ নাই ইরান শেষ ইরান হিজবুল্লাহ হাউতি লেবানন সব শেষ এখন লেবাননে হচ্ছে গ্রাউন্ড ইনভেশন হবে বলে আলোচনা শুনতেছি গতকালকে তো তাদের ইয়ে সদর দপ্তর উড়িয়ে দিচ্ছে রাইট না সদর দপ্তর উড়ানোর ব্যাপারটা তারা কী পরিমাণ হেসবুল্লা সতর্ক থাকার কথা যে ইসরায়েল একের পর একটা করতেছে হাসান নাসরুল্লাহ কি পরিমাণ সতর্কতা বজায় রাখার কথা তারপরও বাঁচতে পারে নাই না ওইখানে প্রশ্ন হচ্ছে যে তাদের সদর দপ্তরে হাসান নাসরুল্লাহ কী করতে গেছে কেন গেছে এবং ইসরায়েল কীভাবে জানলো সে কখন উনি সেখানে উপস্থিত আছে রাইট তারা তো এখন আর সেলফোনটু ইউজ করে না ট্র্যাক করে কীভাবে কীভাবে যে করে সেটা হচ্ছে প্রশ্ন তো বলি সব ফাঁসামি বাদ দিয়ে পড়াশোনা করতে হবে বিজ্ঞানে আগাইতে হবে আমেরিকার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে করে আমেরিকা আসতে হবে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তারপর ওই যে একে খানের মতো পাকিস্তানের যে পরমাণু ইয়ের জনক আর কি ওয়েস্ট আসছে পড়াশোনা করছে করে তারপর ফিরে গিয়ে হচ্ছে লিবিয়াকে নর্থ কোরিয়াকে পাকিস্তানকে হচ্ছে ইয়ে টেকনোলজি শেয়ার করে বেড়াইছে এটা ধারণা করা হয় যে ইউনাইটেড নেশনসে যখন ভাষণ দিতে আসছে বেঞ্জামিনতিন আন্ডার দ্য ইম্প্রেশন যে এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো অ্যাটাক হবে না কারণ যেহেতু ইসরায়েলের বাইরে আছে হতেছে হচ্ছে নতেন ইয়াহু নতেন ইয়াহুর সরাসরি ইনভলভ না হইলে এত বড় কোনো অপারেশনে হয়তো যাবে না ধারণা করা হচ্ছে এই ভরসার জায়গা থেকে কত একটু রিল্যাক্সড হয়েছিল এবং নেতেন ইয়াহুর একটা ছবি দেখা যাচ্ছে অনলাইনে তেন ইয়াহু ইউনাইটেড নেশনসে যখন স্পিচ দেয় গতকালকে স্পিচ দিয়ে যে ঢোকার ঠিক আগ মুহূর্তে ওখানে বসেই ইয়ে করে গ্রিন সিগনাল দেয় এই ইয়ে করার জন্য অপারেশন চালানোর জন্য এবং যখনই নিয়াহুর ভাষণ দেওয়া শেষ হয়েছে সাথে সাথে হচ্ছে অ্যাটাক করা হয়েছে এই তৌহিদি যখন অথবা এই ভোদাইগুলো যদি তারপরও হুঁশ না ফেরে তারপরও যদি এদের ফেভারিট গুজববাজ ইউটিউমারদের কন পানওয়ার্ড ব্যাখ্যা যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই আপনারা না বয়কট করেন কি অবস্থা বয়কটের কোক খাওয়া বন্ধ রাখলেন তারপর স্টার বাক্সের কফি খাওয়া বন্ধ রাখলেন এসব করে কি পালতা ফেললেন আপনারা একটু জানান না একটু শুনি কি হয়েছে কি তাতে কী লাভ হয়েছে সব সবাই মাটির সাথে মিশিয়ে দিছে দিন ধরে ইসরায়েল যুদ্ধ করতেছে একের পর এক নতুন ফ্রন্টে যুদ্ধ খুলতেছে তাদের ইকোনমি না মাটির সাথে ধসাই দিলেন ওদের এত সাহস এত অর্থ ঘরি কই পাচ্ছে কোথায় পাচ্ছে না কোথায় কী করতে পারলেন কিছুই করতে পারেন না বাথরামগুলো বন্ধ করে ডেলি শহীদ ফখরুলের আলোচনা শোনেন শুনে সেখান থেকে শিক্ষা নেন এবং সেখান থেকে রাইট মেসেজটা নেন এবং আপনাদের গুজব বাছদের এসব গুজব মার্কা ব্যাখ্যা শোনা বন্ধ করেন করে যেটা কাজের কাজ করেন ইরান এক কোটিবার বলছে একবার বলি ইরান ইজ নো ফ্রিকিং ম্যাচ ম্যাচ ফর ইসরায়েল ইরান ইজ নো ফ্রিকিং ম্যাচ ফর ইসরায়েল ইসরায়েলের সাথে সারা পৃথিবীর সকল দেশ আছে ইসরায়েলের এই যে অপারেশনে কেউ ইসরায়েলের সাথে নেই ইসরায়েল না আমেরিকার কাছ থেকে কোনো হেল্প নিচ্ছে কোনো হেল্প নিচ্ছে না বলা ঠিক হবে না টুকটাক একদম মিনিমাম হেল্প নিয়ে ইসরায়েল এভাবে ইরানকে শোয়াই দিচ্ছে সেখানে যদি আমেরিকা ইনভলভ হয়ে ইসরায়েলকে অ্যাক্টিভলি সাপোর্ট এবং হেল্প করে ইরানকে খুঁজে পাওয়া যাবে ইসরায়েলের যে এই পরিমাণ কেপেবিলিটি এটা তো লাইক মানে আমরাও দেখে অবাক হচ্ছি এবং কাইন্ড অফ শ্রদ্ধাবনত হইতে হচ্ছে তারা এক এক কি পরিমাণ কি পরিমাণ লাইক টপ লেভেলের অপারেশান চালাইতে কে পেবল সাকসেসফুল সাকসেসফুল একের পরে ইটস অ্যাজ ইফ এখন অ্যাজ এখন মনে হচ্ছে এই মুহূর্তে ইজরায়েলকে মনে হচ্ছে খোদা অমনি প্রেজেন্ট সবখানে প্রেজেন্ট কে কী বলতেছে খোদা যেরকম ওই যে হা সবখানে হাজির নাজির আপনি কোথায় আছেন কী বলতেছেন কি সকল কিছু শুনতেছে সকল গতি গতিবিধি আপনার দেখতেছে আপনি মাটির বাংকারের নিচে থাকেন আর পঞ্চাশতলা বিল্ডিংয়ের ভিতরে লুকে আপনি যেখানে যান খোদা আপনাকে দেখতে পায় এখন মনে হচ্ছে ইসরায়েলের অবস্থা এরকম ইরানের লিডারশিপ থেকে শুরু করে হেসবুলের এরা যত রকম সতর্কতা বজায় রাখুক যত ধরনের অ্যালার্ট মোডে থাকুক যত চিপায় লুকায় থাকুক মাটির নিচে সবখানে ইসরায়েল খোদার মতো মনে হচ্ছে যেন উপর থেকে সব কিছু দেখতে পাচ্ছে জাস্ট যখন যাকে ইচ্ছা আউট করতেছে যখন যাকে খেয়ে দিবে ডিসিশন নিচ্ছে খেয়ে দিচ্ছে মানে এখানে এখন অভিভাবকহীন হয়ে গেছে এখন ইরানের না আছে হিজবুল্লার লিডারশিপ না আছে ইরানের লিডারশিপ না আছে এখন এগেন ওই যে লেবাননে ঢুকতেছে ট্যাঙ্ক নিয়ে নাকি এখন আছে রেডিয়াসিবাল লেবাননে ঢুকে লেবানন মাটির সাথে ঘুড়িয়ে দেবে অভিশাপ দিয়ে খুব বেশি দূর যাইতে পারবেন না এই যে কাফের ইহুদিন আসারাদেরকে অভিশাপ দিয়ে আর যে হুজুর যে হুজুর আল্লাহ এগুলা করে খুব বেশি দূর যাইতে পারবেন না পৃথিবীর ছোট হয়ে আসতেছে হাজারবার বাবা আরেকবার বললেই আল্লাহ সেই জাতিকে সাহায্য করে না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেরা নিজেদেরকে সাহায্য করে ফাতরামি বন্ধ করে খাজের কাজ করেন ইসরায়েলের সাথে ম্যাচ হইতে ওয়েস্টের সাথে ম্যাচ হইতে আইসিস কোথায় করে সারা পৃথিবীতে আইসিস কই গেল নাই আল নাই আপনাদের ইরান নাই হেজবুল্লাহ নাই সব নাই ইটস এ জাস্ট এ ম্যাটার অফ এ ডিসিশন পৃথিবী এখন এই জায়গায় আছে ওয়েস্ট যদি বলে যে এদেরকে নাই করে দেবো জাস্ট অফ জাস্ট এ ম্যাটার অফ এ ডিসিশন এখন ইউনাইটেড নেশনস আছে আমরা একটা সভ্য পৃথিবী বিধায় চাইলেও সকল কিছু করা যায় না চাইলেও গিয়ে সকল কিছু ঘুরে দেওয়া দেওয়া যাচ্ছে না কিন্তু কেপেবিলিটি আছে তারা যদি চায় জাস্ট এ ম্যাটার অফ এ ডিসিশন রাইট ওখান থেকে জেগে উঠুন ওয়েক আপ আপ ওয়েক আপ রিয়েলিটিতে ফিরে আসুন আপ